নিউজ নোম্যান্স ল্যান্ড শুধুমাত্র আমি এখানে আসার পর থেকেই দেখছি, শুধুমাত্র মানে বনগাঁয়ে নয়, এটা আমাদের বন্ধু বান্ধব বা আরও যারা পরিচেনা পরিচিত আছেন, নিউজ নোম্যান্স ল্যান্ড আমার ধারণা মানে উত্তর চব্বিশ পরগনার বাইরেও, যেটা আমি শুনলাম যে 11-12 জেলায় খবর সম্প্রচারিত হচ্ছে, হয়তো বনগাঁ মহকুমা থেকেই হয়তো শুরু, কিন্তু এটা আমি বলবো যে নিউজ নোম্যান্স ল্যান্ড আমরাও দেখছি এবং বিভিন্ন সময় আমরা এই চ্যানেলটা থেকে মানে প্রশাসনের তরফ থেকেও আমরা অনেক সময় উপকৃত হয়েছি, আমাদের নজরে অনেক কিছু এসছে যেগুলো হয়তো স্বাভাবিকভাবে দৃষ্টি এড়িয়ে যায় অনেক ক্ষেত্রেই, সেগুলো ওনারা মানে এই চ্যানেলে আপনাদের আমরা দেখে আমরা অনেক সময় ব্যবস্থাও নিতে পেরেছি, অনেক অগ্রিম জানতে পেরেছি কোনো ঘটনা সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে, খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরেছি, ব্যবস্থা নিতে পেরেছি। এবং কোভিড পিরিয়ডের সময় যে কোভিড হয়তো পুরোপুরি এখনও যায়নি, কিন্তু কোভিড পিরিয়ডের যে লকডাউন বা এই সমস্ত পরিস্থিতি যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু নিউজ নোম্যান্স ল্যান্ডের একটা বিরাট ভূমিকা ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর যখন আমরা সমস্ত জায়গায় হয়তো সমানভাবে পৌঁছানো সম্ভব হয়নি, সেই সময়ও নিউজ নোম্যান্স ল্যান্ড বিভিন্ন খবর সামনে এনেছে, তখন আমরাও উপকৃত হয়েছি এবং সাধারণ মানুষ আমার ধারণা অনেকেই হয়তো উপকৃত হয়েছেন। এছাড়াও যেটা আলাদা করে উল্লেখ করার মতো, যে পাঠশালা বলে যে প্রোগ্রামটা নিউজ নোম্যান্স ল্যান্ড চালিয়েছিল, সরকারি তরফে অনেক প্রোগ্রামই আছে কিন্তু তার পাশাপাশি নিউজ নোম্যান্স ল্যান্ডে পাঠশালা প্রোগ্রামটা দেখতাম যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, এবং যাতে এই সময়ে সাধারণ বাড়ির ছাত্রছাত্রীরা তারা যাতে পিছিয়ে না পড়ে, সরকারি উদ্যোগ তো আছেই, তার পাশাপাশি যদি এই ধরনের প্রোগ্রাম যে কেউ যদি করেন তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষ বা সবাই উপকৃত আমরা হয়েছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আশা করি এই চ্যানেল 10 বছরে পা দিল শুনলাম, খুব আনন্দের খবর, এবং ভবিষ্যৎ খুব ভালো হোক, চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটুক, নিরপেক্ষভাবে নিউজ নোম্যান্স ল্যান্ড খবর পরিবেশন করতে থাকুক, এবং সংবাদ মাধ্যমের একটা সবসময় বড় ভূমিকা থাকে যে কোনো গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক দেশে। তো আশা রাখি নিউজ নোম্যান্স ল্যান্ড সুন্দরভাবে দায়িত্বশীলভাবে খবর পরিবেশন করবে এবং যথার্থই যাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে গড়ে উঠবে, শুধুমাত্র বনগাঁয়ে নয়, গোটা পশ্চিমবঙ্গে এবং তথাপি সারা ভারতবর্ষে নিউজ নোম্যান্স ল্যান্ডের শ্রীবৃদ্ধি ঘটুক।